এবং নারীদের যে ক্যারেক্টার এটা হচ্ছে সহজ সরল ক্যারেক্টার বেশিরভাগ নারী দেখবেন একটু সহজ সরল হয় এই জন্য ছ্যাক খায় বেশি ঠ্যাক খায় বেশি ঠিক না বলো একটু ধোয়া খায় বেশি খায় না তো আমার বন্ধুকে বলো বল পৃথিবীর সব জায়গায় আবেগ চলে যদি আপনি সব জায়গায় আবেগ দেখান একদিন না একদিন পুষিয়ে যাবে যেমন একটা ফোন কিনবেন একটা কিনতে যাচ্ছেন আর একটা কিনে ফেলেছেন ভুল করে ঠিক আছে আর একটা ফোন আগামীতে কেনা যাবে কিন্তু মনে রাখবেন বোনেরা আমার পৃথিবীর সব জায়গায় আবেগ চললেও এক জায়গায় আবেগ চলে না আবেগটার নাম হচ্ছে যখন লাইফ পার্টনার চুজ করবেন তখন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে বিবেক দিয়ে কাজ করতে হবে একজন পুরুষ দেখতে স্মার্ট দেখতে সুন্দর ঠাস করে বিয়ে করে ফেলবেন ঠিক না কারণ অনেক পুরুষের উপরে ফিটফাট ভেতরে সদরঘাট ঠিক না বলো এই আবেগে পা দিবেন না এই জন্য বন্ধুদেরকে বলছি আমার বোনেরা স্বামীকে বাছাই করার ক্ষেত্রে খুবই সাবধান মনে রাখবেন একজন নারীর জীবন নষ্ট করবার জন্য একজন খারাপ স্বামী যথেষ্ট ঠিক কিনা বলো একজন খারাপ স্বামী সে তার স্ত্রীর জীবনকে শেষ করে দেয় সন্তানের জীবনকে শেষ করে দেয় পুরো পরিবারকে মাটির নিচে মিশিয়ে ধূলিসাৎ করে দেয় ঠিক কিনা বলো যুবকেরা খুবই সাবধান এজন্য বাহ্যিক দেখে ভেতরকে জাস্টিফাই করা যায় না এখন বলবেন হুজুর ভেতরে তো দেখা যায় না কেমনে বুঝবো কিছু ওয়ে আছে কিছু ওয়ে আছে দেখবেন আজকাল বাবারা যখন মেয়েকে বিয়ে দেয় প্রশ্ন হওয়া উচিত ছিল এইরকম যে তোমার নামাজ কালামের খবর কি তোমার দাড়ি কোথায় তোমার তাহাজ্জুদ আছে কি না তোমার কোরআন তেলাওয়াত জানা আছে কি না এইটা প্রশ্ন করে না বলে বাবা কিতনা পয়সা হয় তোমার কয় টাকা কামাও আগে সেটা বল এটা ঠিক না জাস্টিফাই করতে হবে কেমন করে নামাজ দিয়ে ইমান দিয়ে তার আখলাক দিয়ে তার দাড়ি দিয়ে তার ক্যারেক্টার দিয়ে ঠিক কিনা বল আল্লাহ মাদেরকে বোঝার তৌফিক দান করুক পড়া আমিন আল্লাহ বোনদেরকে সঠিক বুঝ দান করুক সকলে পড়া আমিন এক নম্বর বোকামি নারীরা উপর দেখে ভেতরকে জাস্টিফাই করে কিন্তু ঠ্যাক খায় বেশি ঠ্যাক খায় বেশি এক নম্বর দুই নম্বর নারীদের জীবনের সবচাইতে বড় বোকামি হচ্ছে অনেক মেয়ে দেখবেন বিয়ের আগে হারাম রিলেশন করে আছে না নাই বলো বলো আছে না নাই বিয়ের আগেই প্রেম বিয়ের আগেই ভালোবাসা তো মেয়েটা মনে করে যে এত সুন্দর পুরুষ আমি পেয়েছি সে যা বলবে তাই করতে হবে যদি আমি না করি সে আমাকে বিয়ে করবে না এই পাল্লায় পড়ে অনেক নারী তার সতীত্বকে বিলীন করে দেয় ঠিক কিনা বল সতীত্বকে বিলীন করে দেয় বোনেরা আমার একটা কথা মাথায় রাখবেন বিয়ের আগে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক হালাল না হারাম আর যে পুরুষটা আপনার সতীত্বকে নষ্ট করতে চায় সে আপনাকে আপনার রবের সঙ্গে গাদ্দারি করতে শেখায় আর যে আপনাকে রবের সঙ্গে গাদ্দারি করতে শেখায় সে যা আপনার সঙ্গে গাদ্দারি করবে না আগামীকালে কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই ঠিক কিনা বল যে রবের সঙ্গে গাদ্দারি করে সে মানুষের সঙ্গে গাদ্দারি করে এই জন্য আমি একটা কথা পড়ছিলাম সেই দিন মোহাব্বত করনে ওয়ালা হামেশা ইজ্জত কো বাঁচাতা হ্যায় অর নফরত করনে ওয়ালা হামেশা ইজ্জত কো ডুবাতা হ্যায় যে তোমাকে ভালোবাসে সে তোমার সম্মানকে রক্ষা করবে আর যে তোমাকে ঘৃণা করে সে তোমার সম্মানে আঘাত করার চেষ্টা করবে এই জন্য যেই পুরুষ নারীর সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলে সে কি আসলে ভালো মানুষ না ধোকাবাজ ভালো মানুষ না ধোকাবাজ ধোকাবাজ এই জন্য আমার বোনদের কাছে আমার দুটো হাত জোর করে আবেদন করছি দিস মাই রিকোয়েস্ট টু মাই সিস্টার্স ডোন্ট লুজ ইয়োর ভার্জিনিটি টু মেক সাম ওয়ান হ্যাপি কোনো পুরুষকে সুখী করবার জন্য সতীত্ব নষ্ট করবেন না একটা কথা মাথায় রাখবেন নারীর সতীত্বকে আল্লাহ তাআলা পুরুষের চাইতে অধিক মর্যাদা দান করেছে সুবহানাল্লাহ পড়ুন আর একটা কথা যুবকরা সবসময় মাথায় রাখবা একজন পুরুষ যাকে বিয়ে করবে সে চায় তার জীবনের নারীর অতীত সুন্দর হোক আর নারী যখন কোনো পুরুষকে বিয়ে করে সে চায় তার পুরুষের ভবিষ্যৎ সুন্দর হোক নারীর অতীত ভালো হওয়া এই জন্য জরুরি
কারণ পুরুষের কাছে নারীর সতীত্ব সব।